রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখেন। বিরোধীদের দাবি, রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে বলতে দিতে হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিরোধীদের দাবিকে নাকচ করে দেন। ইন্ডিয়া জোটের সাংসদরা ওয়াকআউট করেন। সব মিলে বুধবার হই হট্টগোল ময় সংসদের উচ্চকক্ষ। রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখেন। তৃতীয়বার জয়ের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। গত 10 বছরে এনডিএ সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের পরাজয় নিয়ে আক্রমণ করেন তিনি। ভাষণের সময় প্রবল বিরোধের মুখে পড়েন প্রধানমন্ত্রী। বিরোধী বেঞ্চ থেকে সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিরোধীদের দাবি, রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে বলতে দিতে হবে। সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিরোধীদের দাবিকে নাকচ করে দেওয়ায় ইন্ডিয়া জোটের সাংসদরা ওয়াকআউট করে। মোদী বলেন, এদের কাজ হচ্ছে হই হট্টগোল করা আর সত্য শোনার বদলে সদন ছেড়ে চলে যাওয়া। জবাবী ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেনাবাহিনীর আধুনিকীকরণ থেকে জরুরি ব্যবস্থার 50 বছর পূর্তি। বিভিন্ন ইস্যুতে ঝাঁঝালো আক্রমণ করেন বিরোধীদের। চোপড়া ও সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে বিরোধীদের চুপ থাকার সমালোচনা করেন মোদী। বলেন, মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় বিরোধীদের বাছাই করা মনোভাব অত্যন্ত উদ্বেগের। আমি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের ভিডিও দেখেছি যেখানে একজন মহিলাকে নির্মমভাবে মারা হচ্ছে। এমনকি বিরোধী নেতারাও এই বিষয় নিয়ে একটা শব্দ খরচও করেননি। 1 বছর হলো মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বজায় রেখেছেন। লোকসভা চলতি অধিবেশনেও বিরোধীরা মণিপুর নিয়ে মোদীর নিরাপত্তার সমালোচনা করেছেন। মঙ্গলবার লোকসভায় মোদীর ভাষণের সময়ও বিরোধী পক্ষের সাংসদের অনবরত টেবিল চাপড়ে মণিপুর মণিপুর বলে চিৎকার করে গিয়েছেন। অবশেষে মণিপুর নিয়ে মৌনব্রত ভাঙলেন মোদী। বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, মণিপুর নিয়ে যারা আগুনে ঘি দিচ্ছেন, কারণ ব্যাখ্যা করে মোদী বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে মণিপুরের পরিস্থিতি শোধরানোর নিরন্তর চেষ্টা চালাচ্ছে আর সেই চেষ্টায় ধীরে ধীরে সাড়াও দিচ্ছে মণিপুর, স্বাভাবিকত্ব ফিরছে সেখানে। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তাকে বলতে শোনা যায়, এরা যে প্রশ্ন করেছেন তার জবাব শোনার মতো ধৈর্যও নেই এদের।